রাতে বরকুল ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, দিনে সভাপতি সহ 43 জনের পদত্যাগ। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। শুক্রবার রাতে হাজীগঞ্জ উপজেলার সাপনং বরকুল পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের 63 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে উপজেলা ছাত্রদল। শনিবার দুপুরে 40 জনেরও বেশি সদস্য নিয়ে ঘোষিত সভাপতি ইমাম হোসেন পদত্যাগ করার ঘোষণা দেন। ইমাম হোসেন দাবি করেন, 63 জনের মধ্যে যাদেরকে রাখা হয়েছে তারা বেশিরভাগ অযোগ্য। ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণা করা হয়েছে এটা নিয়ে গতকাল 7 তারিখ হাজীগঞ্জ উপজেলা আহ্বায়ক মানে ছাত্রদলের আহ্বায়ক তারা ছাত্রদল কমিটি ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়নের ওই কমিটিতে আমাকে সভাপতি রেখে, এমনকি অন্যদেরকে বিভিন্ন পোস্টে রেখে যে কমিটি ঘোষণা ফেসবুকের মাধ্যমে দেওয়া হয়েছে, হ্যাঁ ওটাতে মানে আমি জানতে পারছি যে রাত 12টার পরে এখন আমি ওইখানে আমাকে সভাপতি দেওয়া হয়েছে। এই সভাপতিতে আমি খুশি বা হেরা আমাকে যোগ্য মনে করে দিয়েছে, কিন্তু আমি যাদেরকে নিয়ে বা যে সদস্যদেরকে বাকি সদস্যদের নিয়ে গেছে আমি আগামী মানে রাজনীতি করব বা যাদেরকে আমি পাশে রেখা রাজনীতি করে আসছি এদেরকে বিভিন্ন সম্মানী জায়গাতে রাখা হয় নাই, এই বলে এখন অন্যান্য ইয়েদের কারণে এখন আমি আমার ওনারা এখন আমার এই মূল্যায়নটা না করার কারণে আমি এখন এখান থেকে রিজন দিতেছি, এবং আমি আমার সাথে আরও 50-60 জন ওরা যারা আছে সবাই রিজন দিয়েছে। এটা থেকে সম্পাদক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেনকে দেওয়া হয়েছে তিন নম্বর ওয়ার্ডে। তবে আমি আমার দিক থেকে যেটা ভালো মনে করছি আমি এটা করছি, এটাই কেননা আমার যারা আমার সদস্য আছে রাখা হয়েছে ওদের সবাইকে তো আমি এটা নিয়ে বুঝতে পারতেছি না, বা এরা আমাকে সবাই দোষারোপ করতেছে যে আমি এই কমিটি কাজ জমা দিয়েছি, কিন্তু আমি এগুলোর কিছুই জানতাম না। ওনারা ওনাদের মাধ্যমে উপজেলা ছাত্রদল কমিটি ওনারা ওনাদের মাধ্যমে এই কমিটি ঘোষণা দিয়েছে, তো ওইখানে আমাকে সভাপতি রাখা হয়েছিল, কিন্তু আমি আমার জায়গায় ঠিক আছি, কিন্তু বাকিদেরকে ঠিকমতো মূল্যায়ন না করার কারণে আমাদের আগামী এই কমিটি নিয়ে আমি কার্যক্রম করতে পারবো না বলে আমি এই দুর্বল কমিটির কারণে আমি নিজে রিজাইন দিয়েছি। অপরদিকে এই পদত্যাগের সাথে একমত নন ঘোষিত সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার শনিবার সন্ধ্যায় পপুলার বিডি নিউজকে বলেন, পদত্যাগের কোনো আবেদন আমরা পাইনি, তবে তিনি বলেছেন ওই ইউনিয়নের ঘোষিত কমিটির নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ চলছে। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।